শ্রী রামদাস কাঠিয়া বাবা 24 জুলাই 1800 সালে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে প্রায় 200 বছর আগে পাঞ্জাব রাজ্যের লোনাচামারি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিন্দু দ্বৈতবাদী নিম্বার্ক সম্প্রদায়ের সাধু, নিম্বার্ক সম্প্রদায়ের 54তম আচার্য। শ্রী স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ সর্বত্রই কাঠিয়া বাবা নামে পরিচিত। ব্রাহ্মণ বংশোদ্ভূত এই মহাত্মার সঠিক জন্ম ও বছরটি জানা যায়নি। স্বামী সন্তদাসজি মহারাজ বলেছিলেন যে শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ গুরু পূর্ণিমা অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমার পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পিতামাতা তৃতীয় পুত্র ছিলেন। মাত্র 4 বছর বয়সে গ্রামের একজন পরমহংস ভক্ত তাকে সর্বদা রামনাম জপ করার পরামর্শ দেন। সেই থেকে তিনি রামনাম উচ্চারণ করতে শুরু করলেন। যখন তার বয়স 5 কি 6 বছর ছিল, তিনি একজন উজ্জ্বল ও ধার্মিক ব্যক্তির দর্শন পেয়েছিলেন। সাধুজি তাকে কিছু খাবারের জন্য জিজ্ঞাসা করলে কাঠিয়া বাবাজি মহারাজ তাকে বাড়ি থেকে প্রচুর পরিমাণে আটা, চিনি, ঘি ইত্যাদি নিয়ে আসেন। সাধু বাবা সন্তুষ্ট হয়ে তাকে উপহার দিলেন, আপনিই যোগী রাজা হবেন। এই উপহার দিয়েই সাধু বাবা অদৃশ্য হয়ে গেলেন। কাঠিয়া বাবাজি মহারাজের এমন সময় মনে হয়েছিল যেন পৃথিবীর প্রতি তার সমস্ত অনুরাগ চলে গেছে। এরপরে উপনয়ন সংস্কারকালে তিনি অন্য একটি গ্রামে গুরুর সাথে শাস্ত্র অধ্যয়ন শুরু করেছিলেন। সেখানে তিনি ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র, ধর্মগ্রন্থ, স্তুতি, বিষ্ণু সহস্রনাম, শ্রীমদ্ ভাগবত গীতা ইত্যাদি নিয়ে পড়াশোনা করেন। এই সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত তার প্রিয় ছিল। গুরুগৃহ থেকে ফিরে তিনি গ্রামে একটি বটবৃক্ষের নিচে বসে সিদ্ধিলাভের জন্য গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি গায়ত্রী মন্ত্রতে সিদ্ধিলাভ করেন। গায়ত্রী মন্ত্র জপ করার সময় তাকে আগুন দিয়ে শেষ 25,000 জপ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি দেরি না করে আগ্নেয়গিরির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই পথেই তার সাথে সাক্ষাৎ হয়েছিল একজন খুব উজ্জ্বল দেহী সাধকের। তিনি তার প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তার কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তার কাছ থেকে দীক্ষা ও তপস্যা গ্রহণ করেছিলেন। সেই সাধক ছিলেন স্বামী দেবদাসজি মহারাজ। শ্রী দেবদাসজি মহারাজ ছিলেন যোগীশ্বর সিদ্ধের একজন মহান ব্যক্তি। তাকে 6 মাস কোনো খাদ্য বা পানীয় ছাড়াই এক আসনে সমাধিস্থ করা হয়েছিল। গুরুর উপস্থিতির সময় থেকেই তিনি গুরু সেবায় পুরোপুরি নিযুক্ত ছিলেন। তার গুরু তাকে হস্তযোগের মাধ্যমে অষ্টাঙ্গযোগ এবং সমস্ত ধরনের মন্ত্র এবং তাদের প্রয়োগ পদ্ধতি শেখাতে শুরু করেছিলেন। গুরুদেব অবশ্য সময়ে সময়ে শিষ্যের পরীক্ষা নিতে ভুল করেননি। কখনো কখনো তিনি অনাহারে থাকতেন, কখনো কখনো খুব সুস্বাদু খাবারও খেতেন, কখনো কখনো তিনি শ্রী রামদাসজিকে অকারণীয় অমানবিক আচরণ বা বিনা কারণে মারধর করে পরীক্ষা করতেন। একবার শ্রী দেবদাসজি তাকে একটি আসন দেখালেন এবং তাকে সেখানে বসতে বললেন। তাকে নির্দেশ দিয়েছিলেন, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে, এই আসন ছেড়ে অন্য কোথাও যাবে না। গুরুদেব 8 দিন পরে এসেছিলেন। শ্রী রামদাসজি এই আসনে টানা 8 দিন বসেছিলেন, কিছু খাননি এবং মলত্যাগও করেননি। 8ম দিন গুরুদেব ফিরে এসেছিলেন। তারপর রামদাসজি সেই আসন থেকে উঠেছিলেন। তার গুরুর আনুগত্যের প্রতি এই নিষ্ঠা ও দৃষ্টান্ত দেখে গুরুদেব খুব খুশি হয়ে বললেন, এইভাবে একজনকে গুরুর আদেশ মানতে হবে। ঈশ্বর সন্তুষ্ট হন যখন গুরুর আদেশগুলি আন্তরিকভাবে পালন করা হয়। এইভাবে গুরুর উপস্থিতিতে বহু বছর অতিবাহিত করার পর তিনি গুরু সেবায় সন্তুষ্ট হন এবং তার কাছ থেকে সমস্ত সিদ্ধির উপহার লাভ করেছিলেন। তবে এর আগে গুরুদেব একটি শেষ পরীক্ষা করেছিলেন। একদিন রাগের ভান করে তিনি বিনা কারণে শ্রী রামদাসজিকে মারধর শুরু করেন। তিনি বললেন, তুমি কেন আমার পেছনে শুয়ে আছো? আমার সমস্ত মহান শিষ্য আমাকে ছেড়ে চলে গেছে, আমি কারো সেবা চাই না। শ্রী রামদাসজি মহারাজ ধৈর্য সহকারে সমস্ত কিছু সহ্য করেছিলেন এবং শেষে তিনি গুরুদেবকে বিনীতভাবে বলেছিলেন, মহারাজ, আমি আপনাকে সাক্ষাৎ ঈশ্বর বলে বিবেচনা করি, তাই আমি আপনাকে কোথাও ছেড়ে যাব না। তবে আমি আর এই পায়ে দাঁড়াতে পারবো না। আমি আপনাকে একটি ছুরি দিচ্ছি, আপনি আমার গলা কেটে দিন, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। গুরুদেব শিষ্যের এই নম্র কথা শুনে সন্তুষ্ট হয়ে বললেন, আজ আমি তোমাকে শেষবারের মতো পরীক্ষা করছি। গুরুর প্রতি তোমার সেবা এবং ভক্তি দেখে আমি সন্তুষ্ট। আমি উপহার দিচ্ছি যে তোমার সেরাটি পূর্ণ হবে, তুমি তোমার ইষ্টদেবের সাথে দেখা করবে ইত্যাদি শ্রী রামদাসজিকে বহু বর দিয়েছিলেন। কিছু সময় পরে শ্রী দেবদাসজি মহারাজ তার লীলা ত্যাগ করেন এবং গুরুদেবের মৃত্যুর পরে শ্রী রামদাসজি মহারাজ গুরুতর তপস্যা শুরু করেছিলেন।
গ্রীষ্মে তিনি পঞ্চধ্বনি গরম করতেন এবং শীতকালে তিনি পুকুরে দাঁড়িয়ে সারা রাত জপ করতেন। তিনি ভরতপুরের শায়লানী কুণ্ডে ইষ্টদেবের সাথে সাক্ষাৎ করেন এবং পুরোপুরি আলোকিত হয়ে ওঠেন। তিনি নিজেও এ সম্পর্কে বলতেন, রামদাস কো রাম মিলা শায়লানী কি কুণ্ডা, সন্তন তো সচ্চি মানে ঝুঁট মানে গুন্ডা। শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ সাধনায় সিদ্ধ মনোরথ প্রাপ্তির পরে পায়ে হেঁটে ভারতের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করেছিলেন। পরে তিনি স্থায়ীভাবে বৃন্দাবনে স্থায়ী হন। প্রথমে তিনি আগুনের গর্তের ওপর বেশ কয়েকদিন বসেছিলেন এবং তারপরে তিনি গঙ্গাকুঞ্জের যমুনার ঘাটে বসবাস শুরু করলেন। পরে ছিন্ন সিং নামে গৌতম বংশোদ্ভূত ব্রাহ্মণ ব্রজবাসী পালোয়ানের অনুরোধে কেমোর বনে বসবাস শুরু করেন। ছিন্ন সিংহ এই জায়গাটি রেললাইনের নিকটে শ্রী রামদাসজির হাতে দিয়েছিলেন। সেই জায়গাটি একটি আশ্রম রয়েছে যা এখনও কাঠিয়া বাবাকা পুরাণ স্থান নামে পরিচিত এবং বিখ্যাত। শ্রী রামদাসজি মহারাজ একদিন গোসানা নামক একটি ডাকাতকে দীক্ষা দিয়েছিলেন এবং কাঠিয়া বাবাজি মহারাজের করুণায় অত্যাচারী ডাকাত পরে এক প্রেমময় সাধু হয়ে ওঠেন। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যে শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ দেহে থাকাকালীন প্রাচীন শিষ্যদের যেমন গার্গ নারদ ইত্যাদি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। তিনি সূক্ষ্ম শরীরে দুটি পৃথক স্থানে একসাথে ভক্তদের দর্শন দিতে সক্ষম হতেন। শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ ব্রজভূমির ব্রজবিদেহী মহন্ত এবং কুম্ভমেলার বৈষ্ণব সম্প্রদায়ের শ্রীমহন্ত পদেও আসীন ছিলেন। তিনি ছিলেন একজন অসীম শক্তিশালী যোগীরাজ বৈষ্ণবাচার্য। অবশেষে 1909 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি বাংলার 1316 বঙ্গাব্দের 8ই মাঘ ভোর রাত্রে ভারতের কাঠিয়া বাবাকা স্থান আশ্রমে এই মহাপুরুষ স্বেচ্ছায় যোগাসনে স্থিত হয়ে নিজ মানবলীলা সংবরণ করলেন। সাধকের বোঝা প্রয়োজন কে খাদ্য দিচ্ছেন আর কেই বা খাচ্ছেন। মানুষ তো ভগবানের হাতের পুতুল বিশেষ, সুতরাং কারোরই পাপ পুণ্য আছে বলে ধারণা করু না। শুধু কথা বলার জন্য অনেকেই আছে, কিন্তু কাজ করার মতো আছে খুব কম। শাস্ত্র মুখস্থ করে তা তো পাখি হবে, কিন্তু যদি এক বিন্দু ভক্তি লাভ করো জীবন ধন্য হয়ে যাবে। যার দেহাত্মবোধ আছে তারই অর্থের প্রয়োজন আছে, যার অর্থের প্রয়োজন আছে তারই পুণ্যেরও প্রয়োজন আছে। শুধু আত্মবোধে যোগযুক্তের পুণ্য নেই, পাপও নেই। সোনা রূপা ইত্যাদি ধন সম্পদ বটে, কিন্তু যখন সন্তোষ ধন প্রাপ্ত হবে তখন বাকি সব ধন ধুলির সমান মনে হবে। বিধিপূর্বক সব কাজ করে যাও এবং অন্তঃকরণে সদা সতর্ক থেকো। ভগবান সর্বদা সঙ্গে আছেন এবং দেখছেন, এটি মনে রেখে কাজ করলে জীব সহজেই কল্যাণ লাভ করতে পারে। উপবাসে কেন কষ্ট করবে, ভগবত প্রসাদ গ্রহণ করলে তাতে কোনো দোষ হয় না, কৃচ্ছতায় কিছু প্রাপ্ত হওয়া যায় না। সাধুদের কখনো অবজ্ঞা করবে না, অনেক ভাগ্য বলে সদ্গুরু লাভ হয়। অন্তর আলোকিত হয়ে চেতনার অন্ধকার ফল হয়, সদ্গুরু ভেতর থেকে প্রেরণা দিয়ে থাকেন। আন্তরিকভাবে কর্তব্য পালন করবে, নিন্দা স্তুতির দিকে নজর দেবে না, যা করার করে যাও, অন্তরে বলে যাও রাধে রাধে। প্রকৃত সাধুগণ কর্মে লিপ্ত হন না, তারা জীবের দুঃখরূপ তাপের মূলকে নাশ করে উপকার সাধন করেন। সেই কারণে তাদের কর্মপদ্ধতির তাৎপর্য সাধারণ চেতনার লোকের বোধগম্য হয় না। সত্যিকারের সাধু অল্পই পাওয়া যায়, বেশিরভাগই পেটের লোভে বৈরাগী সাজে। সদ্গুরুর চরণাশ্রিত থেকো, ভণ্ডদের সর্বতোভাবে বর্জন করো। নিষ্ঠাপূর্বক সাধন করতে করতে নানা রকম সিদ্ধি লাভ হতে পারে, কিন্তু তাতে মুক্তি সাধন হয় না। কেবল সদ্গুরুর কৃপাতেই মুক্তি সম্ভব হয়। ওইসব সিদ্ধিতে মুহিত হলে সাধক আর অগ্রসর হতে পারে না। একসঙ্গে দুটো হয় না, যদি ধন দৌলত চাও পাবে,
অপরদিকে যদি ভগবানকে পেতে চাও তাও পাবে, বহির্মুখে বা তার বিপরীতে অন্তর্মুখীন পথে কোনো একটি পাবে। হাতির দুই রকম দাঁত আছে, একটি বাইরে দেখানোর জন্য, অপরটি মুখের ভেতরে নিজের খাদ্য গ্রহণের জন্য। ভেতরের দাঁত অন্যদের নজরে পড়ে না। সন্তগণের সেই রকম দুটি বৃত্তি আছে, একটি বাইরে দেখাবার জন্য, অপরটি নিজের ভেতরের, সেটির খবর কেউ পেতে পারে না। ভগবত প্রাপ্তির বিষয়ে গৃহস্থাশ্রম ও সন্ন্যাস আশ্রমে কোনো ভেদ নেই। সন্ন্যাস অবলম্বন করে সমুচিত সাধন করলে নানা অলৌকিক শক্তির প্রকাশ হয়, যার দ্বারা সংসারীদের হিত সাধন করা যায়। এই শক্তি সাধারণত গৃহস্থাশ্রমে প্রকাশ হয় না। ভগবত প্রকাশ দুই আশ্রমেই সমান। প্রারব্ধের ওপর মানুষের কোনো হাত নেই, কিন্তু চেষ্টা যত্নের ওপর হাত আছে। আসলে প্রারব্ধ ও পুরুষাকার দুটি বিচ্ছিন্ন বিষয় নয়। যতক্ষণ তোমার হাতে একটি ঢেলা আছে ততক্ষণ তার নাম পুরুষাকার। যখনই তাকে বাইরে ফেলে দেবে তখনই তা হয়ে যাবে প্রারব্ধ। আগে জীবের পুরুষাকারের দ্বারা যে শুভ অশুভ কর্ম অনুষ্ঠিত হয়, পরে তার দ্বারাই জীবটির পরজন্মের প্রারব্ধ বা অদৃষ্ট তৈরি হয়ে থাকে। অদৃষ্টে কি আছে তা তো জানা থাকে না, তাই পুরুষাকারের চেষ্টা করতেই হয়। প্রতিকার না থাকলেও মানুষ অদৃষ্টের ওপর সব ছেড়ে থাকতে পারে না। অদৃষ্ট খাবার জন্য সেই পুরুষাকারের আশ্রয় নেবেই। অবশেষে চেষ্টা সত্ত্বেও যখন কোনো ফল পাবে না, তখন সে অদৃষ্টের ওপর সব ছেড়ে বিশ্রান্তি লাভ করে। অখণ্ড পরম সত্তা নির্গুণ, কিন্তু ভক্ত তাকে সগুণ ভগবান করে নেয়। তিনি নিরাকার হলেও ভক্তের জন্য তাকে সাকার রূপ ধারণ করতে হয়। বিচ্ছিন্নতা বোধেই দেহাত্মবোধের মূল কারণ। এই খণ্ড জ্ঞান অজ্ঞানতা প্রসূত। দেহাত্মবোধ নাশ করতে হলে প্রথমে তম থেকে রজতে উঠতে হবে, তারপর রজ থেকে সত্ত্বে উঠে দেহাত্মবোধ দূরীকরণের দ্বারে এসে পৌঁছাতে হবে। ভগবত কৃপা লাভে চিত্তের গতি দেহাত্মগতি ত্যাগ করে বিপরীত অন্তরাত্মার দিকে প্রবল আকর্ষণ অনুভব করে, সে ক্রমে ভগবতময় হয়ে যায়। দেহাত্মবোধে দূর হয়ে অহংবোধের নির্বাহ ঘটে। আমি কর্তা বোধে কাজ না করে আমি দাস এই বোধে কর্তব্য কর্মাদি সন্তোষ ও যত্নের সঙ্গে নির্বাহ করবে। জেনে রাখোর এই পর্বে আপনারা জানলেন শ্রী রামদাস কাঠিয়া বাবার সংক্ষিপ্ত জীবনী এবং অমৃতবাণী। জানার মধ্যেই অজানা অনেক কিছু রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে সর্বপ্রথম আপনি আমাদের ভিডিওর আপডেট পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।